এজেন্ডা ছিল অনেকগুলোই, কিন্তু নতুন টেস্ট অধিনায়ক আর সহ অধিনায়ক নির্ধারণের দিনে কিছুটা আড়ালে সেগুলো। তবে মিটিং থেকে নির্বাচকদের জন্য এসেছে বড় খবরই, নান্নু বাসার প্যানেলের মেয়াদ বেড়েছে আবারও। অপারেশনস থেকে প্রপোজ করা হয় যে যারা আছে তাদের টার্মটা এক্সটেন্ড করা হোক, 23 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হোক, সবগুলা খেলা এদের পক্ষে দেখা সম্ভব, কারণ আমাদের ন্যাশনাল টিমের খেলাই এত। সেই জন্য তিনজনের জায়গায় আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব এই আমাদের সিলেকশন প্যানেল। নতুন সঙ্গী পেয়েছেন নির্বাচকরা, পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালট্যান্ট নিয়োগও পেয়েছে নতুন মাত্রা। শিগগিরই আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রেজেন্টেশন দেখে সিদ্ধান্ত নেবে বিসিবি। শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এটার জন্য আপনারা জানেন যে আরএফপি ইভ্যালুয়েশন কমিটি তৈরি করা হয়, যারা নাকি এখন ফাইনালাইজ করবে যে শর্টলিস্ট করে দিবে যে কনসালট্যান্ট কাকে নিয়োগ করা হবে। আমরা চাচ্ছি এটা খুব শীঘ্রই, আগামী 10-15 দিনের মধ্যে আমাদের কাছে যদি শর্টলিস্টটা দেয় তাদেরকে ডাকা হবে টু গিভ প্রেজেন্টেশন। ঘরোয়া কাঠামো ও কাউন্সিলরশিপ নিয়েও নতুনভাবে ভাবছে বোর্ড। এদিকে শিগগিরই সংবিধানে যুক্ত হবে আঞ্চলিক ক্রিকেট, রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটার যে ফ্রেমওয়ার্কটা ওটা আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে নেই, তো এই কনস্টিটিউশনের মধ্যে এই ফ্রেমওয়ার্কটাকে ইনকর্পোরেট করতে হবে, এটাকে ঢোকাতে হবে। সুপার লিগে যারা খেলে তাদের দুটো করে কাউন্সিলরশিপ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এইরকম করে, থার্ড ডিভিশন এরকম করে, আমরা কিছু কিছু পায় কিছু কিছু পায় না, উপরে উঠতে চায় সবাই, জিততে চায়, ওই জায়গায় যেতে চায় যে একটা, অথবা কেউ কাউকে হারিয়ে দিতে চায় যাতে একটা কাউন্সিলরশিপের জন্য ওই ভোটটা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আমরা আগেও বলেছি আমরা এই এজিএমে পেশ করব সব ক্লাবের জন্য একটা করে কাউন্সিলর শিপ থাকবে। 26 জুলাইয়ের পরিবর্তে এক সপ্তাহ এগিয়ে 19 জুলাই অনুষ্ঠিত হবে এবারের বার্ষিক সাধারণ সভা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।